एवरीवन, আজকে হচ্ছে সরস্বতী পূজো। তো সকাল সকাল উঠে গেছি, কালকে আমরা শ্বশুর বাড়ি এসেছি প্রায় 9টার দিকে, যেমন আসি আমরা। তারপরে আসার পর মোটামুটি গল্প টল্প করে খাওয়া দাওয়া করে শুতে কালকে 12:30 একটা বেজে গেছে। আর আমাদের তো নিজের বাড়িতে, মানে বাড়িতে পুজো হয় না, আর মাসিমনির বাড়িতে আগের বছর হয়েছিল, এবছর হচ্ছে না, কিন্তু নন্দদার বাড়িতে পুজো হচ্ছে, মানে সামনেই যে বাড়িটা নন্দদার বাড়ির পুজো, তো সেইখানেই আমরা সব অংশগ্রহণ করব। একটু পরে পুজো শুরু হয়ে যাবে, কালকে রাত্রে আমি যখন আসি তখন মোটামুটি সাজানো টাজানো সবই কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু এত টায়ার্ড আর ব্লগ করতে পারিনি। যাকগে তো মোটামুটি স্নান টান করে রেডি টেডি হয়ে পুষ্পাঞ্জলিটা আমি দেব। মামনি হয়তো স্কুলে যাবে, এখনো কনফিউজড, তবে যা শাড়ি টাড়ি সব রেডি করা আছে, মামনি হয়তো স্কুলে একটু পরে বেরিয়ে যাবে রেডি হয়ে। আর আমার তো যেহেতু শুধু পুষ্পাঞ্জলির ব্যাপার, কোথাও যাওয়ার ব্যাপার নেই, তাই বিশাল কোনো শাড়ি বা কোনো ব্লাউজ কি পরবো না পরবো, গয়নাগাটি কিছুই ভেবে রাখিনি, জাস্ট একটা ভালো শাড়ি পরে অঞ্জলি দিতে হবে সেটুকুই, ঠিক আছে। আর গড়ের রাজার গড় থেকে ওইখানের যে কলেজ রোডটা, ও এখন প্যাকটা এত ভিড় এত ভিড়, এই সময় মানে যাওয়া বৃথা। আলটিমেট ঠাকুর তো দেখা যাবেও না, প্লাস মানে এক জায়গায় দাঁড়াবে, তোমাকে টেনে টেনে নিয়ে চলে যাবে সেই হলদিয়াতে, ঠিক আছে। সুতরাং কোনো দরকার নেই, এখন নিজেদের বাড়িতে পুজোই এনজয় করা ভালো। তো সেই জন্য মানে কোনো প্ল্যান নেই ঘুরতে যাওয়ার, আশেপাশে এখানেই থাক। আর আজকে চতুর্দিকে এত মাইক চলছে, নিজে কি বলছি সেটা আমি নিজেই শুনতে পাচ্ছি না, তোমরা কি শুনতে পাচ্ছ সেটা তো পরে জানবো। যাকগে তো আজকে বেশিরভাগটাই হয়তো আমি ক্যামেরার পিছন থেকে বলবো, কারণ আজকে মাইকের দাবি, তাকে শুনতে হবে, আমার কথা না শুনলেও হবে। আমার দুই বাচ্চা মোটামুটি বাইরে মাইকের আওয়াজ শুনে ঘরের ভিতর ঢুকে গেছে, এখানেই বসে আছে, অতটা বেশি বাইরে পছন্দ করছে না আজকে। আর ওই দিকে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের প্যান্ডেল, আর ওই পাশে একটা হচ্ছে, ওটা হচ্ছে একটা ক্লাবের পুজো। আর এই দেখে নাও আমার ব্যাটাকে, এই যে এখানে মামনের সব জিনিসপত্র আগের দিন রেডি করে রাখা আছে, শাড়ি সায়া ব্লাউজ সব আছে। আমাদের ভিভোকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে আমার চিনিটার কথা। সে যাই হোক, সব কিছু পরে, সবার আগে যেটা সকাল হলে লাগে সেটা হচ্ছে এই গরম গরম চা আর এই যে ফেভারিট বিস্কিট। মাসিমনির বাড়িতে এসে গুটলি মোটামুটি তার পুটুলি নিয়ে চলে এসছে, তার মেকআপের পুটুলি। সে এখন মুয়া হয়েছে, নতুন মুয়া, তো সে এখন তার কালেকশন দেখাচ্ছে আমাকে। মামি বসো বসো, দেখো দেখো, ঠিক আছে। আবার যেই দেখেছে ক্যামেরা অন আছে, আরোই সে মোটামুটি প্রফেশনাল আর্টিস্টের মতো সব কিছু দেখানো শুরু করে দিয়েছে। আর এই দেখো আমাদের ছোট্ট সরস্বতীকে, সত্যি যে কোনো পুজোয় এই বাচ্চাদের শাড়ি বা পাঞ্জাবি পরলে কি যে অপূর্ব লাগে, আমাদের জিনি বুড়িকে চেনাই যাচ্ছে না। আচ্ছা চরি 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 চরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা দাঁড়ান একটু লোকটা দেখাই, চশমা পরতে হবে, হেভি লাগছে। অনেক ভেবে চিনতে ফাইনালি এই শাড়িটা পরলাম, একটা সুন্দর ঘিচা, এটা একবারই পরেছিলাম জাস্ট, তারপরে মানে আর পরা হয়নি, তো এইটাই পরলাম। আর সাথে একটুখানি এরকম জুয়েলারি পরে নিয়েছি, কানের পরেছি, এটা নবনেতার থেকে নিয়েছিলাম, বেশ সুন্দর ম্যাচ হয়ে গেছে আর একদম ফ্রেশও লাগছে। আর হালকা মেকআপ করেছি, বেশি সাজেনি, কারণ বললাম না বিশাল কোথাও যাওয়ারও প্ল্যান নেই, আর সামনে জাস্ট যাবো পুষ্পাঞ্জলিটা দিতে, ঠিক আছে। এই হচ্ছে আমার সরস্বতী পুজো স্পেশাল লুক, মামনি তো নেই, বেরিয়ে গেছে, আমি গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি। আবার আমরা ফাইনাল রেডি হয়ে গেছি, তখন একটুখানি অসম্পূর্ণ ছিলাম, এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আর আমাদের বস পিছনে রেডি হয়ে গেছে, একদম হলুদ হলুদ পরেছে, আমারটাই ম্যাচ করলো না, হলুদ পরিনি। যাকে চলো একটুখানি ছাদে যাবো, ফটোশ্যুট করবো, তারপরে নন্দদার পুজোতে যাচ্ছি। ব্রাহ্মণ এই সবে এসছে, কখন হবে কখন পুষ্পাঞ্জলি হবে জানি না, আমার তো আবার খিদে পেয়ে গেছে। পুচকে দুটো, পুচকে পুচকে পুচকে, ও আরে হচ্ছে আমাদের প্রিন্স, প্রিন্স গার্লফ্রেন্ড কোথায়, প্রিন্স গার্লফ্রেন্ড কোথায়, রাখো রাখো দেখি গুটুলাই। এই হচ্ছে আমাদের গুটুল, হ্যাঁ দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। আরে জিনি কই, জিনি দাঁড়াও, বাহ, এই তো দুই সরস্বতী এক কার্তিক। এই যে নন্দদার পুজোর প্যান্ডেল সুন্দর সাজানো হয়ে গেছে, আর এই যে যার পুজো সে ছুটে ছুটে বেড়াচ্ছে।
এই যে চলে এসেছি আমরা গুটুল স্কুলে। আমাদের ঘোরা কমপ্লিট, উঠে গেছি আবার, কিন্তু প্রচন্ড খিদে পাচ্ছে। গোটা রাস্তায় যেভাবে পুরো আজকে খিচুড়ির গন্ধ উঠছে না, খিদে বেড়ে তিনগুণ হয়ে যাচ্ছে। আমার ঠাকুর যে কবে দয়া দৃষ্টি ফেলবে আমার উপর, এখনো রেডি করছে। আসলে আসতে একটু দেরি হয়ে গেছে, তো ব্রাহ্মণে যাই গিয়ে দেখি, হয়তো অনেকটা এগিয়ে গেছে। আর বাবু তো সকাল সকাল ছাটিয়ে দিয়েছে, ও তো পুষ্পাঞ্জলি দেবে না, আমি ফ্যাসাতে পড়ে গেছি। ফাইনালি হলো পুষ্পাঞ্জলি, এবারে খেতে যাচ্ছে। আজকে নন্দদার বাড়িতে খাওয়া দাওয়া, খিচুড়ি হবে ভোগ আর কি, ওখানে খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যেতে যেতে চোখে পড়লো নন্দদার বাগানে দেখো কি সুন্দর সুন্দর সব গাছ লাগিয়েছে, আর এদিকটা ফুলে জাস্ট ভর্তি হয়ে আছে, কি অপূর্ব লাগছে। এখন বাজে প্রায় 7:30, আর আবার দেখতে পাচ্ছ আমি একটুখানি রেডি হয়ে গেছি। এখন অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে একটুখানি বাইরে যাচ্ছি, কোলাঘাটে যাব প্ল্যান করেছি, বাট এখনও কনফার্ম নয় কোথায় যাব। তবে সবাই মিলে কোথাও বসে একটু আড্ডা মারবো, প্লাস খাওয়া দাওয়া করে চলে আসবো। এই তো সুযোগ বলো, আমরা তো স্পেশালি কোনো অ্যাটেন্ডই করতে পারি না, এবারে কি ভাগ্যে পরপর ছুটিগুলো পড়ে গেছে, তাই সবাই মিলে একটুখানি যাব। সব ভাইরাল হবে, সব ভাইরাল হবে। বলো বলো বলো, আজকে আমরা আমিনিয়াতে এসেছি, খাওয়া দাওয়া সারবো। আজকে কত? 26। তা আজকে তোমরা দেখো কেমন ভাবে খাওয়া দাওয়া করি, কত কি প্রাইস হচ্ছে, চলো দেখা যাক। সেটা পুরোটা পে করবে আমাদের দাদা। বিল দেখাবো, বিল মাস্ট। বুকে অনেক সাহস নিয়ে শেষমেশ আমরা আমিনিয়াতে এসেছি। আমিনিয়ার বিরিয়ানির নাম নিশ্চয়ই সবাই শুনেছ, জানি বিল দেখে হার্ট অ্যাটাক হয়েই যাবে প্রায়, কিন্তু তাও সাহস নিয়ে এলাম, একটা এক্সপিরিয়েন্সও হবে। ভিতরে ভর্তি আছে এখনো, পুরোটা ভর্তি আছে। মেনু নিয়ে এখন আমরা কনফিউজড, সেটাই ডিসকাস করছে বাবাইদা, আর বাচ্চাগুলোকে জাস্ট থামানো যাচ্ছে না। বাবাইদার রিকোয়েস্টে ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম মটন গালুটি কাবাব, বাট টেস্ট ওয়াজ অসম গাইস। তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, যদিও দামটা অনেকটাই বেশি, বাট ট্রাই করতে পারো। আমরা এক প্লেট বিরিয়ানি হাফ করে খেয়েছি, বাবাইদার প্লেট দেখো, একা তিনজনের বিরিয়ানি, এই সেই মানুষ। দাদি এখনো খাবার পায়নি, যে চোখে তাকিয়ে আছে। গাইজ এই সেই বিল যেটা দেখে আমাদের হার্ট কোন দিকে সেটাই ভুলে গেছিলাম, 4,246 মাত্র। আমাদের খাওয়া দাওয়া অল ডান হয়ে গেছে, আর একটু প্যাকিং করেও নিয়েছি সাথে,
বাপি মামনির জন্য খাবার এখান থেকেই নিয়ে যাব। আর বাকি আসি খাবারের কথায়, তো স্বাভাবিক আমিনিয়ার মানে নাম প্রচণ্ড আছে, ভীষণই টেস্টি খাবার, কোনো মানে কথা হবে না, দামটাও সেই রকমই। ইয়ারকি যদি বাদ রেখেও বলি, এইসব জায়গায় তো আমরা ডেলিকার আসবো না অবভিয়াসলি, এইসব জায়গায় জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য বা কোনো অকেশানে, তো সেই জন্যই সবাই মিলে আজকে চলে এলাম। তো তোমরা যারা এখনও খাওনি একবার এক্সপিরিয়েন্স করতে পারো, ভীষণ ভালো, মানে ভালো লাগবে মুখে লেগে থাকার মতো। স্পেশালি চিকেনটা দরকার ছিল না আমাদের, মাটন বিরিয়ানিটাই এনাফ ছিল, এত মাখো মাখো ছিল পুরোটা, এক্সট্রা ওটা আমাদের এক্সেসিভ হয়ে গেছে, নিতে লাগেনি, একটা যদি বিরিয়ানি অর্ডার করো এনাফ, ঠিক আছে। আর একটা জিনিস যেটা একটু খারাপ লাগলো, সাথে কোনো রায়তা ছিল না, মানে সেটার জন্যও পে করতে হবে, এটা একটু বেশি লাগলো। স্যালাড নেই, রায়তা নেই, জাস্ট বিরিয়ানি। তো আমি ভেবেছিলাম ডিমটা দেবে না, যাক ডিমটা দিয়েছে, এরা কপাল ভালো। এই হচ্ছে ব্যাপার, বাকি প্রতিটা রান্নারই টেস্ট ভীষণ সুন্দর, স্পেশালি প্রথমে যেটা খেলাম গালুটি কাবাব, যেটা অসাম। কেমন লাগলো বিরিয়ানি? বিরিয়ানিটা আমার বিরিয়ানির জন্যই তো মেনলি এটা, আমি মাটন বিরিয়ানি খেয়েছি, বাপ্পা সবাই মাটন খেয়েছে, একজন ছাড়া দুজন দুজন চিকেন খেয়েছে। কলকাতায় তো আছে, এখানে নতুন খুলেছে, এই এলাম আমরা, এবার বাড়ি যাব। নতুন অ্যাপয়েন্টেড হয়েছেন এখানে আমিনিয়াতে, অ্যাকচুয়ালি 5,000 টাকা দিতে পারেনি, এই কাজটা করতে দিয়েছে, টাকা না দিতে পারে বাবা।